লালবাগে ছড়িয়ে ছিটিয়ে থাকা ঐতিহাসিক নিদর্শনগুলি রক্ষণাবেক্ষণের দাবিতে পথে নামল মুর্শিদাবাদ। বিশ্ব ঐতিহ্য দিবসে মিছিলে সামিল স্কুলের অগুন্তি পড়ুয়া। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ও সরকারের সাহায্যের দিকে তাকে ইতিহাস সচেতন নাগরিক। রাজা তো নেই, নেই সেই রাজপাটও, রয়ে গেছে শুধু ইতিহাস। ভাঙাচোরা ইট কাঠ পাথরের দেওয়ালে আজ ফিসফিস করে কথা বলে রক্তস্নাত সেই ইতিহাস। ক্ষয়ে গেছে নবাবিয়ানা, ভেঙে পড়েছে দুর্দন্ত প্রতাপের দেওয়াল, সেই দেওয়ালে এখন শ্যাওলা গাছগাছালির ঝাড়। ছুটি মসজিদ সরফরাজ খাঁ সমাধিকার আছে, ভেঙে চলে যাচ্ছে। সরফরাজ খাঁ সমাধি সেটা ভেঙে ভেঙে চলে যাচ্ছে। আর যে নসরুল বেগম বানু মুর্শিদকুলি খাঁর স্ত্রী, ওনার মসজিদের অবস্থা খুব খারাপ। বাংলার একসময় রাজধানী মুর্শিদাবাদের কোথায় সেই জমকালো চেহারা? হুমায়ুন খাঁর অপরূপ গথিক শৈলীর হাজার দুয়ারি প্রাসাদ আজ থম মেরে দাঁড়িয়ে। আজ সে এক ঐতিহাসিক জাদুঘর। মন্ত্রণা কক্ষের লুকোচুরি আয়না, দেশ বিদেশ থেকে সংগৃহীত বিশ্ববিখ্যাত সব ঘড়ি, মার্শাল, টিশিয়ান, রাফায়েল, ভ্যান ডাইক প্রমুখ ইউরোপীয় শিল্পীর অয়েল পেন্টিং, প্রাচীন সব পাথরের মূর্তি বিখ্যাত করে তুলেছে হাজার দুয়ারিকে। সোনা দিয়ে মোড়া কোরআন শরীফ, অমূল্য পুঁথিপত্র, আইনি আকবরীর পাণ্ডুলিপি সহ অসংখ্য বইয়ের সম্ভার। সংরক্ষণের পর বদলে গেছে হাজার দুয়ারি। জনার্দন কর্মকারের তৈরি সেই 18 ফুট লম্বা 8 টন ওজনের জাহান কোষা কামান আজও ঐতিহ্যের সাক্ষ্য বহন করছে। একবার তোপ দাগতে 30 কেজি বারুদ লাগত। সংস্কার হয়েছে, সংরক্ষণ হয়েছে হাজার দুয়ারির। মুর্শিদকুলি খাঁর বাসস্থান, আলিভর্দির বাসভবন, মুর্শিদকুলির স্ত্রীর সমাধি, জগৎ শেঠের বাড়ি আজ ভগ্নপ্রায়। আর তাতেই উদ্বিগ্ন এই শহরের ইতিহাস সচেতন নাগরিকরা। মঙ্গলবার বিশ্ব হেরিটেজ দিবসে তাই পথে নামলো 8 থেকে 80 নানা স্কুলের কুচিকাচারা সামিল। হেরিটেজকে বাঁচিয়ে রাখেন, হেরিটেজ বাঁচিয়ে রাখলে আমাদের দেশের সংস্কৃতি বেঁচে থাকবে। আজকে মুর্শিদাবাদ শহরে যে আজকে হেরিটেজ, সেই হেরিটেজ বেঁচে থাকলে আজকে পর্যটকরা আসবেন, তারা আনন্দ পাবে। ইয়ে জগহ নিশ্চিত রূপ সে হিস্টোরিক্যাল রাহা হ্যায় অর ইয়াহাকে এক এক ধরোহর কো সুরক্ষিত করনা হামারা কর্তব্য হ্যায়। সবাই চান লালবাগে ছড়িয়ে থাকা ঐতিহাসিক নিদর্শনগুলির সংস্কার হোক, বেঁচে থাক সংস্কৃতি। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ও সরকারের সদর্থক সাহায্যের দিকে তাকিয়ে তারা অনেক চিঠি মামলা লিখছি আর্কিওলজিক্যাল অফ ইন্ডিয়াকে, কে এইগুলিকে তুমি আর তোমরা এটাকে প্রোটেকশন দাও, গোটা মুর্শিদাবাদ জেলার আজকে হেরিটেজকে আজকে রক্ষা করা হোক, সরকার এগিয়ে আসুক। সংস্কারের ছোঁয়ায় ফের জীবন্ত হয়ে উঠুক নবাবী শহর। মুর্শিদাবাদের ধমনী বেয়ে বয়ে চলুক ঐতিহ্যের উষ্ণ স্রোত। মুর্শিদাবাদ থেকে সোমা মাইতির রিপোর্ট, 24 ঘন্টা।